আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গতকালকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা ছিল সারা দিনের, আর সন্ধ্যার পরের থেকে আবার স্টার্ট করেছি আরেকটা ভিডিও। সেটা হচ্ছে অফিস থেকে দুদিনে রেখে চলে গিয়েছিলাম দুধটা দিয়ে এখন সেমাই রান্না করে নিচ্ছি, আর বাচ্চাদের জন্য আগে গ্লাসে উঠিয়ে রেখেছি জাল করা দুধ। আর আজ কয়েকদিন ধরে জলপাইয়ের আচার করার উপরেই বারবার করে জাল দিয়ে নিচ্ছি যাতে করে রোদে দেওয়া ঝামেলা না থাকে। আর সবার জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি, কারণ রাতের বেলা আমরা আর ভাত খাবো না, এজন্য ভাবছি একটু নুডলস রান্না করি, সেমাই নুডলস। আর সকালবেলা রুটি করেছিলাম, কয়েকটা রুটিও রয়ে গেছে, ওগুলো দিয়ে আমরা রাতের খাবারটা সেরে নেব। আর জলপাইয়ের আচারটাও আরেকবার একটু জাল করে নিলাম, আর ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা এটা বয়ামের মধ্যে রেখে দেব। আজ তিন দিন ধরে এটা আমার প্রায় ছয়বার করে জাল করা হয়েছে, আর বারবার কড়াইয়ের উপর নাড়লে কী হয় যে সংরক্ষণের দিক দিয়ে অনেক ভালো হয়, রোদে দেওয়ার ঝামেলাটা থাকে না। এজন্য আমি যখনই আচার করি তখনই এরকম কড়াইয়ের উপরে করে বারবার নেড়ে রাখি। তো নুডলস রান্না করার জন্য ডিমটা ভেজে নিচ্ছি, আর আমরা এখানে মিস্টার নুডলস মোট ছয় প্যাকেট দিয়েছি, বেশি করে রান্না করছি যাতে মানে একদম নুডলসটাকে সবার পেট ভরে যায় এই জন্য। আর আমার আপু ও ভাইয়াদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, যারা এ পর্যন্ত ভিডিওটা দেখে এসছেন প্লিজ ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা মূল্যবান লাইক কিন্তু আমার চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা পাশে রয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, নিয়মিত যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটার জন্য নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার গত ভিডিওতে এক আপু কমেন্ট লিখেছেন যে আমি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে বড়খানার আয়োজন ছিল ওখানে যোগদান করেছিলাম, উনি ভিডিওটা দেখে আমাকে একটা কমেন্ট করেছেন যে আমি আর্মি পার্সন কি না। আমি আপুকে উদ্দেশ্য করে বলছি, আর যারা এখনও পর্যন্ত জানেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আসলে আমরা আর্মি পার্সন কিন্তু এটা সিভিল, আমাদের ইউনিটের নাম হচ্ছে এমইএস, আমরা এমইএস ইউনিটে জব করি। আর যারা সেনাবাহিনী চাকরি করেন তারা তো জানেনই যে এমইএস ইউনিটটা কী। এমইএস ইউনিটটা হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সেকশন, যেটা একটা ক্যান্টনমেন্টের যত ধরনের ইলেকট্রিক সাইটগুলো আছে এগুলো মেনটেন করে হচ্ছে এমইএস। আর এই এমইএসেরই একটা পোস্ট হচ্ছে কমপ্লেন রিসিভার, আমরা কমপ্লেন রিসিভারে দুজন কর্মরত আছি, আমি আমার এক সহযোগী। তো এই হলো আমার চাকরির ডিটেলস আপনাদেরকে জানালাম, যারা জানেন না তারা নিশ্চয়ই জেনে গেছেন, আর আপু আপনি জানতে চেয়েছিলেন আপনার উদ্দেশ্যেই বলে দিলাম, এই হচ্ছে আমার জব। তো বলছি বাবা প্লিজ আমি খাচ্ছি বাবা, তুমি খাও, আমি খাচ্ছি না, হ্যাঁ সেমাই দেবো, ওর ওর আলাদা বাড়িতে একটু সেমাই দিতে হবে।
আলহামদুলিল্লাহ, এটা আমার আজ মঙ্গলবার, আর মঙ্গলবার সকালবেলার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি গত রাতে আচারগুলো লাস্টবার জাল করে নিয়েছিলাম, আর এখন এই যে বয়ামের মধ্যে করে রেখে দিচ্ছি। আমি সকালবেলা আর এভাবে গরম করিনি, ঠান্ডা অবস্থায় এখন সব বয়ামের মধ্যে রেখে দিচ্ছি। আর আমি আচারটাতে কিন্তু রসুনের পরিমাণ অনেক বেশি দিয়েছিলাম, কিন্তু কি হয়েছে, তিন দিন ধরে যখন বারবার করে জাল দিচ্ছিলাম তখন রসুনগুলো একদম গলে মিশে গেছে। তবে আচারের টেস্টটা অনেক বেশি হয়েছে মজার, রসুন দিলে আচারগুলো খেতে অনেক বেশি মজার লাগে। তো ভাবছি আরও মানে আরও একটু আস্ত জলপাই দিয়ে আচার করবো। এটা হচ্ছে টক মিষ্টি ঝাল, তিন প্রকার মানে আইটেম দিয়ে করা। আর এবার ভাবছি একটু ঝাল ঝাল করে শুধু আস্ত জলপাইয়ের আচার করব, আর ওর মধ্যে বেশি করে রসুন দেব। তো বাজারে যাওয়ার আসলে সময় পাচ্ছি না, ভেবেছি বাজারে গেলে আবার জলপাই কিনে আসবো। আর এখানে জলপাইয়ের পরিমাণ ছিল 2 কেজি, তো 2 কেজি অনেক বড় বড় জলপাই ছিল। আর হ্যাঁ, দুই একদিন যেদিন কিনে নিয়ে এসেছি তার পরের দিন হচ্ছে 2 দিন ধরে আমি আচার তৈরি করতে পারিনি, এই জন্য পলিথিন ব্যাগের মধ্যে ছিল, কয়েকটা নষ্ট হয়ে গিয়েছিলো। তো তারপর আমি হচ্ছে নষ্টগুলো ফেলে দিয়ে পরে বাকিগুলো এভাবে আচার করে নিয়েছি। তো যাই হোক, এখানে পাশের বাসায় ভাবিকে একটু দিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের এখানে প্রায় 2 বয়ের মতন হয়ে যাবে। তো যাই হোক, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে এসেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।